আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে মটর ডালের বড়া করে তার তরকারি করব। সেই তরকারিটা কিভাবে করছি সেইভাবে আমি দেখাচ্ছি। আমি আগের দিন একটা বাটিতে 250 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছি, সেটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নেব আর 4টে লঙ্কা দেব। কেউ যদি ভাবে যে আদা দেব দিতে পারে, কিন্তু আমি আদা দিইনি, আমি লঙ্কা দিয়ে ঘুরিয়ে নেব আর সামান্য জল দিয়ে ওটাকে পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা যখন তৈরি হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে যেহেতু ঢেলে নিয়ে তারপর আমি সামান্য জিরের গুঁড়ো, লবণ, হলুদ আর চাট মশলা দিয়ে মেখে নিয়েছি। আর লঙ্কা তো দিয়ে দিয়েছিলাম আগেই, ওর জন্য লঙ্কা পরে দিইনি। দিয়ে বড়াটা অল্প অল্প করে ভেজে নেব যেহেতু তেলটা গরম হয়ে গেছে। আর বড়া ভাজার সময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তাহলে বড়াটা ঠিক মতন ভাজা হবে, ভেতরটাও ভাজা হবে বাইরেটাও ভাজা হবে। আর যদি আঁচটা বাড়িয়ে ভাজেন তাহলে কি হবে, বড়ার ভেতরটা ভাজা হবে না কিন্তু বাইরেটা ভাজা হয়ে যাবে, পুড়েও যেতে পারে। আমার বড়াটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব। বা আমার বড়ার ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে রাখছি। প্রত্যেকটা বড়া ভাজা হওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি সেই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় লবণ দেব আর হলুদ দেব, দিয়ে আলুটাকে ভেজে নেব। এই তরকারিটা কেউ যদি ভাবে আমি আমিষ খাবো আমিষও করতে পারি, কেউ যদি ভাবে যে নিরামিষ খাবো নিরামিষও করতে পারে। আমিষ হলে পরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে করতে পারবে, আর যদি নিরামিষ খায় তাহলে জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে করতে পারবে। কিন্তু আমি আজকে আদা বাটা দেবো না, শুধু জিরের গুঁড়ো দিয়েই করবো। নিরামিষ এই তরকারিটাও খেতে ভালো লাগে। আমার আলু ভাজাটা অনেকটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর মশলাটা আমি তৈরি করে রেখেছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য গরম মশলা, কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি কুচি করে করে, আর লবণ আর হলুদ দিয়ে মশলাটা তৈরি করে রেখেছি। মশলাটা আমি দিয়ে দেবো, আর এই মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। গরম জল দিলে তো ভালোই হয়, তার টেস্টটা ভালো হয়, কিন্তু আমার কাছে গরম জল করা হয়নি, আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। দিয়ে এটা যখন ফুটবে, আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াটা দেব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াটা আমি দিয়ে দিলাম। বড়াটা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, ঝোলটা যাতে বড়ার মধ্যে ঢোকে সেই জন্য। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিটার মধ্যে ঢেলে নেব। আর এই রান্নাটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেল বাটন টিপলে কি নতুন নতুন রান্না বা ব্লগ আমি যখন পাঠাবো তখন আপনার মোবাইলে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়ে রান্নাটা শেষ করলাম।